হ্যালো বন্ধুরা, আজ আপনাদেরকে এমন একটি ফুলের সাথে পরিচয় করিয়ে দেব যা অনেকগুলো নামের সাথে নাম রয়েছে এর। যেমন দেখছেন সেই ফুল, কেউ কাউকে বলে শিব ঝুল, কেউ বলে শিব জটা, ব্রহ্ম জটা, বিড়ালের লেজ, শিয়ালের লেজ, আবার কেউ বলে বড় হাতিশুর, লাল হাতিশুর ইত্যাদি। বাংলাদেশ উদ্ভিদ ও প্রাণী জ্ঞানকোষের সপ্তম খণ্ডে বড় হাতিশুর বা লাল হাতিশুর প্রজাতির সম্পর্কে বলা হয়েছে যে এদের আবাসস্থান ধ্বংসের কারণে সংকটাপন্ন এবং বাংলাদেশে এটি আশঙ্কাগ্রস্ত হিসেবে পরিচিত বিবেচিত। বাংলাদেশে বড় হাতিশুর বা লাল হাতিশুর সংরক্ষণের জন্য কোনো পদক্ষেপ গৃহীত হয়নি, তবে প্রজাতিটি সম্পর্কে প্রস্তাব করা হয়েছে উদ্ভিদ রক্ষার জন্য এক্স-সিটু পদ্ধতিতে সংরক্ষণের পদক্ষেপ গ্রহণ প্রয়োজন এবং বাগানে অধিক আমাদের উৎসাহ করা যেতে পারে এর সৌন্দর্যের কারণে। ভারত, শ্রীলঙ্কা ও মায়ানমারে দেখা যায়, বাংলাদেশের সিলেট জেলায় এটি বেশি দেখা যায়। এর কিছু অর্থনৈতিক গুরুত্ব রয়েছে বা ব্যবহার, পুষ্প উদারাময় এবং তদ্রূপ পীড়ায় ভেষজ ওষুধ রূপে ব্যবহার করা হয়। এর পাতা আলসার রোগে প্রয়োগ করা হয়, বাগানে বাহারি গাছ রূপের জন্য রোপণ করা হয়। ফুল থেকে যে বীজ হয় তা থেকে নতুন চারা জন্মে। ফুল ও ফল ধারণ ডিসেম্বর থেকে ফেব্রুয়ারি মাসে এই গাছে ফুল ফোটে। এই উদ্ভিদটির উদ্ভব মূলত গ্রীষ্মমণ্ডলীয় এশিয়ায়, বিশেষত মালয়েশিয়ায়। তবে এই ফুলটি মার্কিন যুক্তরাষ্ট্র, মেক্সিকো সহ উত্তর আমেরিকার একাধিক দেশে প্রাকৃতিকভাবে জন্মায়। চাষাবাদে এটি বিস্তৃত জনপ্রিয়তা লাভ করেছে কারণ এটি গৃহের সৌন্দর্য বৃদ্ধি করে এবং রয়্যাল হর্টিকালচার সোসাইটি গার্ডেন মেরিটের পুরস্কার অর্জন করেছে। লাল বা গাঢ় লাল, কখনো কখনো কিছুটা খয়েরি লাল লম্বাটে ফুলগুলি দীর্ঘস্থায়ী হয়, অনেক দিন পর্যন্ত টিকে থাকে। নির্দিষ্ট সময় একটু বেশি ফুল ফুটলেও ফুল ফোটার নির্দিষ্ট কোনো সময় নেই, সারা বছর জুড়ে ফুল ফুটতে পারে। একবার ফুল ফুটতে শুরু করলে পর্যায়ক্রমে ও বারবার ফুটে। তবে এই ফুল কিন্তু গন্ধহীন, ফলে কোনো প্রাণী বা পতঙ্গ আকর্ষিত হয় না। বীজ থেকে সহজে চারা জন্মে এবং কাটিং পদ্ধতিতেও কলম করা যায়। বাগানে সৌন্দর্য বৃদ্ধি করতে এই গাছ লাগানো হয়। মূলত সৌন্দর্য বৃদ্ধি বা শোভাবর্ধনকারী হিসেবেই এই ফুল ফুল বা গাছ লাগানো হয়। আর তাই তো এই ফুল গাছ টবেও লাগানো যায় বা লাগানো হয়। বন্ধুরা, আপনার বাড়িতে বা টবে সৌন্দর্য বৃদ্ধির জন্য আপনিও লাগাতে পারেন এই শিব ঝুল বা শিব জটা বা ব্রহ্ম জটা ফুল গাছটি। এটি আপনার বাড়িকে যেমন সৌন্দর্য বৃদ্ধি করবে, সাথে সাথে এই প্রজাতিটি সংরক্ষণ হবে। থ্যাংকস ফর ওয়াচিং।